ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 টাকা এবং 1000 টাকা করে প্রতি মাসে মাসে। এবং এই প্রকল্পের নাম কিন্তু সামাজিক ন্যায় এবং সুরক্ষা যোজনা। তো কি আপনি ফর্ম ডাউনলোড করবেন, কোথায় ফর্ম পাবেন এবং এ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে মনের মধ্যে, সেই সমস্ত প্রশ্ন এবং ফর্ম ডাউনলোড কোথায় পাবেন, ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন, সমস্ত ডিটেলস দিন আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজ করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তার সাথে এক ক্লিক করে প্রত্যেক একদিন আজের অংশ দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোট শিওরকে রাখুন। আজ যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কোন জেলাতে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো এখানে কিন্তু বলা হয়েছে যে সেই প্রকল্প নিয়ে বিস্তারিত এবং কিছু কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে। এক নম্বরে রয়েছে সামাজিক ন্যায় এবং সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা কারা পাবে। এই প্রকল্পের লাভ পাবে কিন্তু শুধুমাত্র রাজ্যের মহিলারা। সেই মমতার এই প্রকল্পের লাভ কবে পাওয়া যাবে? সামাজিক ন্যায় এবং সুরক্ষা যোজনার লাভ পাওয়া যাবে কিন্তু জুন মাস থেকে। শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে জুন মাস থেকে এই প্রকল্প চালু হয়ে যাবে রাজ্যে। সামাজিক ন্যায় এবং সুরক্ষা যোজনায় কত টাকা করে দেওয়া হবে? সামাজিক ন্যায় এবং সুরক্ষা যোজনায় 500 টাকা এবং 1000 টাকা করে কিন্তু দেওয়া হবে। অর্থাৎ এসসি এসটি ওবিসি মহিলারা পাবেন কিন্তু 1000 টাকা করে এবং জেনারেল যারা রয়েছেন তারা কিন্তু পাবেন 500 টাকা করে। এরপর বলা হয়েছে 500 টাকা এবং 1000 টাকা কীভাবে দেওয়া হবে। 500 টাকা এবং 1000 টাকা প্রতি মাসে মাসে কিন্তু দেওয়া হবে এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা পাবেন কিন্তু বছরে 6000 টাকা এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছেন সেই সমস্ত পরিবারের মহিলারা পাবেন কিন্তু বছরে 12000 টাকা, অর্থাৎ প্রতি মাসে মাসে 1000 টাকা। সামাজিক ন্যায় এবং সুরক্ষা যোজনা প্রকল্পের টাকা কীভাবে পাঠানো হবে? এই প্রকল্পের টাকা কিন্তু সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, কোনো রকম হাতে বা চেকের মাধ্যমে কিন্তু নয়, সরাসরি অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে। আবেদন পদ্ধতি কীরকম? আবেদন কিন্তু অনলাইনেও হতে পারে বা অফলাইনেও ফর্মের মাধ্যমে হতে পারে। এখনও কিন্তু জানানো হয়নি যে কীভাবে আপনারা আবেদন করবেন, তবে জুন মাসে কিন্তু সমস্ত তথ্য জানা যাবে। এই প্রকল্পে পরিবারের কোন মহিলারা আবেদন করতে পারবেন? এখানে কিন্তু পরিবারের গৃহকর্তী যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন কবে থেকে শুরু হবে? জুন মাস থেকে কিন্তু আবেদন শুরু হতে পারে। এরপর আবেদনকারীর নিজস্ব অ্যাকাউন্ট লাগবে কি? উত্তর কিন্তু হ্যাঁ, আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে অথবা জয়েন্ট অ্যাকাউন্ট হলেও কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বার না থাকলে আবেদন করতে পারবেন কি? আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বার না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না, কেননা এই টাকা কিন্তু সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার লাগবে। একজন পরিবারে কতজন আবেদন করতে পারবেন? শুধুমাত্র গৃহকর্তী যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। সামাজিক ন্যায় এবং সুরক্ষা যোজনা প্রকল্পের ফর্ম কোথায় পাওয়া যাবে? ফর্ম কিন্তু এখনও প্রকাশিত হয়নি। ফর্ম কিন্তু আপনারা যদি অনলাইনে আবেদন হয় সেক্ষেত্রে আপনারা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি অফলাইনে আবেদন হয়ে থাকে সেটা নিকটবর্তী বিডিও অফিস, এইচডি অফিস কিংবা কেএমসিতে ফর্ম কিন্তু পাওয়া যাবে, সেখানে আপনি সংগ্রহ করতে পারবেন। কিংবা আপনি নিকটবর্তী অঞ্চলে কিন্তু সেই ফর্ম কিন্তু চলে যাবে, সেখানে আপনি সংগ্রহ করতে পারবেন। কিংবা এই ওয়েবসাইটেও কিন্তু সেই ফর্ম কিন্তু প্রকাশিত হয়ে যাবে, সেটা আপনি অবশ্যই গুগলে সার্চ করবেন MD360 নিউজ লিখে, তাহলে আপনি এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আপনি আসতে পারবেন। আমি আপনার সুবিধার্থে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেই ডিসক্রিপশন লিঙ্কে আপনি ক্লিক করে এখানে আসতে পারবেন এবং যখনই ফর্ম চালু হয়ে যাবে এখানে কিন্তু সেই ফর্মটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবং অনলাইনে আবেদন হয়ে থাকলেও এখানে লিঙ্কটি আপনি পেয়ে যাবেন, সেভাবে কিন্তু আপনারা যখন অনলাইনে আবেদন করতে পারবেন। এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট নম্বর, ফটো, ইনকাম সার্টিফিকেট, জাতীয়তার শংসাপত্র ইত্যাদি কিন্তু লাগতে পারে। এরপর রয়েছে এই প্রকল্পে কি প্রতি বছর আবেদন করতে হবে? এই প্রকল্পে কিন্তু প্রতি বছর আবেদন করতে হবে না, একবার নাম নথিভুক্ত হলে কিন্তু আর আবেদন করতে হবে না এবং প্রতি মাসে মাসে তখন অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে। আবেদন অফলাইনে হলে ফর্ম কোথায় পাওয়া যাবে? নিকটবর্তী বিডিও অফিস কিংবা এসডিও অফিস অথবা কেএমসি থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন, যখনই আপডেট চলে আসবে আপনাদেরকে জানিয়ে দেবো। এই জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই পেজটিকে ফলো করে সিফেস্ট করে রাখবেন।